আমাকে একবার বলার চান্স দাও তুমি। দেখো, অন্ধকার ঘরে মুন্নি এসেছিল, আমি সত্যি ওকে চিনতে পারিনি। তাছাড়া ও আমার ছোট বোনের মতো, আমি কখনো ওকে অন্য চোখে দেখিনি আর দেখবো না। তুমি তো নিজের চোখে দেখলে, আমি রাগ সামলাতে না পেরে ওকে চড় মারলাম। আমি জানি না মেয়েটা হঠাৎ এরকম কেন করলো, কি হয়েছে ওর, কিন্তু আমি তো কখনো। প্লিজ অলি, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। মুন্নি অন্ধকার ঘরে তোমার কাছেই কেন এসেছিল অরূপ? তুমি তো তোমার মতো বললে, কিন্তু মুন্নি ও নিজে মুখে বলেছে ও তোমাকে ভালোবাসে, পারবে সেটা অস্বীকার করতে? পাখি কেমনে আসে যায়, তুমি শুয়ে পড়ো। পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়, বন্ধ দরজার ভেতরে আমাদের কথাবার্তা যেন বাইরের কেউ না জানতে পারে। এমনি দাদা ভাই ছোট মা ওরা আমাদের নিয়ে খুব চিন্তায় আছে। একে কি নিয়তি বলে? ছোটমার কাছে শুনেছিলাম নিয়তির কথা। যা যা অন্যায় আমি করেছি সবটা আমাকে ভগবান এইভাবেই ফেরত দেবেন, সুখ পাবো না আমি কিছুতেই। আমি সবাইকে কষ্ট দিয়েছি, তাই ভগবানও আমাকে শাস্তি দিচ্ছেন। কাউকে তো আর কিছুই বলার নেই আমার, কোন মুখে আমি অরূপকে কিছু বলবো? আমি নিজে কি? কিন্তু এভাবে আমাকে ভুল বুঝে দূরে সরে থাকা সহ্য করতে পারবো না আমি। জানি না তুমি আমাকে কোনোদিনও বুঝবে কিনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। জানি, আমি কিন্তু দেখছি ভুল জানি। কেন? এই যে বাচ্চাদের মতো কান্নাকাটি জুড়লে, সবটা না জেনে আমার উপর অভিমান করে বসলে। তুমি কিন্তু আসলে, আমি কি খারাপ? জেলাস, মানে একটু হিংসুটে আছো। হ্যাঁ ভালো, যাও। কি ভালো? হ্যাঁ কি ভালো? এই যে তুমি আমাকে বেকার বেকার অভিমান করলে আমার উপর, রেগে গেলে, এটা কি হলো? নিজে কষ্ট পেলে, আমাকে কষ্ট দিলে। আমি সবকিছু ভাগ করে নিতে পারি, আমার শাড়ি গয়না সব, শুধু তোমাকে আমি আমি কেন? কোনো মেয়ে তা চায় না। কি চায় না? আমি কি তুমি শুধু আমার? তাই যদি হবে ম্যাডাম, তাহলে আমি ভুল বুঝলে কেন? একবার কথা বললে না আমার সাথে? আমায় একবার হলেও জিজ্ঞেস তো করতে পারতে, আমি তো তোমাকে সব বলতাম। কিন্তু তার আগে তুমি নিজের মনে মনে অনেক কথা ভেবে নিলে। আমি জানি তুমি কি ভেবেছো, ভেবেছো আমি তোমাকে মিথ্যে বলেছি, বোকা বানিয়েছি আমি তোমাকে। একবার ভরসা করলে না তুমি আমায়? আমি আমি আসলে কনক, তিস্তা আমার বন্ধু, তাছাড়া আর কিচ্ছু নয়। ওর সাথে আমার যে রিলেশন ছিল সেগুলো সব পাস্ট, ভুলে যাস ওগুলো।
আমি শুধু তোমাকে ভালোবাসি কনক। আর একটা বড় কথা হলো যে ওই ক্রাইসিস সিচুয়েশনে ও তোমাকে মাতিয়েছে, ও তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছে কনক। তুমি বলতে পারো আমি আমি ওর উপর কৃতজ্ঞ। দেখো রাহুল খারাপ ছেলে হতেই পারে, কিন্তু ও তো তিস্তার ভাই। আর আজকে যত যাই হোক রাহুল জেলে গেছে, তার কিছুটা হলেও আমরা দায়ী। তাই যখন ধ্রুব ফোন করলো আই ওয়াজ রেস্টলেস, আমার মনে হলো যে যত যাই হোক আমার ওর পাশে দাঁড়ানো দরকার, আর তাই আমি গেলাম। এতে আমার দোষটা কোথায় বলো? ইন্দু ঘুম আসছে না, কি এত ভাবছ? আজ বাড়িতে সবাই রয়েছে, তোমার মেয়ে জামাই ছেলে ছেলের বউ, শুনলাম সবাই মিলে খুব হাসি মজাও করেছে। তাহলে তোমার এত কিসের ভাবনা? ওরা তো ভালো আছে। সত্যি কি ওরা ভালো আছে? মন থেকে ভালো থাকার ভালো থাকার অভিনয় করা, এ দুটোই যে আমি পড়তে পারি ওদের মুখে। ইন্দু আজ তো তোমার খুশির দিন, আনন্দে থাকার কথা। আমি জানি না কেন, কিন্তু আমি আনন্দ করতে পারছি না। কেন, কিছু কি হয়েছে? দেখো ইন্দু, আমি জানি তুমি তোমার ছেলে মেয়েদের দেখলে অনেক কিছু আঁচ করতে পারো। ওরা ভালো আছে তো সবাই? হ্যাঁ আপাত দৃষ্টিতে সবই ঠিক আছে, কিন্তু কিন্তু আমি কোথায় একটা বিপদের আঁচ পাচ্ছি। খালি মনে হচ্ছে একটা বড় ধরনের কোনো ঝড় আসতে চলেছে। হঠাৎ হঠাৎ এই কথা বললে কেন? জানি না, শুধু মনটা ছটফট করছে আর ঘুম আসছে না। দেখো ইন্দু, একদিন তোমার অনেক দুর্ভাবনা গেছে, কনক হলি দুজনকে নিয়ে তুমি খুব দুশ্চিন্তা করেছ, তাই হয়তো ওদেরকে এত কাছে পেয়েও তোমার ভয়টা ঠিকঠাক মন থেকে মুছে যাচ্ছে না। আমার কি মনে হয় জানো, তোমার এই আশঙ্কাটা অমূলক হতে পারে। বিশ্রাম নাও, ঘুমো, দেখবে সকালে উঠে অনেক ফ্রেশ লাগবে। সেটা হলে আমার থেকে খুশি আর কেউ হবে না, তুমি জানো। ওরা ভালো আছে, তুমি নিশ্চিন্তে শোও। আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আসুন, যান ভেতরে যান।
কনক। কিছু বলবে মা? আমি তোমাকে তিস্তার ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই। তিস্তা?